অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শালিকা মেনকা গম্ভীরকে গতকালই কলকাতা বিমানবন্দরে আটকে দেয় অভিবাসন দপ্তর। এই নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিস্ফোরক অভিযোগ করলেন, সোনাভর্তি ব্যাগ নিয়ে আগে এসেছিলেন এবং একই সঙ্গে তিনি বলেন তার মধ্যে একটি মাত্র ব্যাগ কলকাতা বিমানবন্দরে চেক হয়েছিল, বাকি সাতটি ব্যাগ গ্রিন করিডোর নিয়ে তৎকালীন সিপি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে দিয়েছিলেন। বিস্ফোরক অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী, কি বলেছেন শুনবো। লোকসভা নির্বাচনের আগে আটটা ব্যাগ ভর্তি সোনা নিয়ে আসছিল থাইল্যান্ড থেকে, কলকাতাতে কাস্টমসের লোক সিআইএসএফ একটা ব্যাগ ধরে, বাকি সাতটা ব্যাগ খুলতে দেয় না। জ্ঞানবন্ত সিং তৎকালীন বিধাননগরের কমিশনার নিজে বিরাট পুলিশ বাহিনী নিয়ে আটটা সোনার ব্যাগ গ্রিন করিডোর করে মমতা ব্যানার্জির বাড়ির পাশে সর্দার চায়ের দোকান তুলে যে প্রাসাদ হয়েছে, প্রাসাদের নাম শান্তিনিকেতন, সেই শান্তিনিকেতনে ওই আটটা সোনার ব্যাগ পৌঁছে দেওয়া হয়েছে। মেনকা গম্ভীরের স্বামী হচ্ছে অঙ্কুশ অরোরা আর তার বাবা হচ্ছে পবন অরোরা। যত বালিঘাট আছে বর্ধমানে বাঁকুড়াতে পবন অরোরার নামে, তাদের নামে লিজ। শুধু তাই নয়, পবন অরোরা এবং মহেশ পাঞ্জাবি 2020 সালে করোনার সময় যে 2000 কোটি টাকার প্যান্ডামিক প্রকিউরমেন্ট হয়েছিল, অর্থাৎ আপনার সমস্ত রকম করোনা মোকাবিলার যে সমস্ত হেলথ ইকুইপমেন্ট এরা সাপ্লাই দিয়েছিল। শুনে রাখুন, কেন্দ্রীয় সরকারের শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবদের যে ডেভেলপমেন্টের টাকা, সেই টাকায় স্টিকার পিসি সবুজ সাথীর সাইকেল দেন। এই সাইকেলের সাপ্লাইয়ার হচ্ছে পবন অরোরা, যিনি অঙ্কুশ অরোরার বাবা, আর অঙ্কুশ অরোরার স্ত্রীর নাম হচ্ছে মেনকা গম্ভীর। সব সাইকেল থেকে কেন্দ্রের টাকা সাইকেল, 400 টাকা করে কমিশন সরাসরি এদের বাড়িতে যায় প্রত্যেকটা সাইকেল থেকে। মেনকা গম্ভীরের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আটটি ব্যাগ গ্রিন করিডোর করে নিয়ে আসে এবং তার মধ্যে একটি ব্যাগ সিআইএসএফ জওয়ানরা ধরে এবং বাকি সাতটি ব্যাগ গ্রিন করিডোর করে তৎকালীন সিপি জ্ঞানবন্ত সিং তিনি পৌঁছে দেন গ্রিন করিডোর করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে, এমনটাই বিস্ফোরক অভিযোগ করলেন তিনি। বর্ধমান বাঁকুড়ায় মেনকার স্বামী শ্বশুরের বালি খাদান রয়েছে, করোনার সময় 2000 কোটির বরাত, একাধিক বিস্ফোরক অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী। আমরা এই মুহূর্তে টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডক্টর শান্তনু সেনের সঙ্গে, আপনাকে স্বাগত জানাই নিউজ টাইমে। শান্তনু বাবু, শুভেন্দু অধিকারী বলছেন যে গ্রিন করিডোর করে মেনকা গম্ভীর সোনা টাকা নিয়ে আসতো থাইল্যান্ড থেকে, এবং এই গতবার যখন ধরা পড়ে সেই সময় সোনাভর্তি আটটি ব্যাগ নিয়ে আসা হয়েছিল থাইল্যান্ড থেকে, একটি ব্যাগ সিআইএসএফ জওয়ানরা ধরে উদ্ধার করে, বাকি সাতটি ব্যাগ গ্রিন করিডোর করে বিধাননগরের তৎকালীন সিপি জ্ঞানবন্ত সিং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে দেন, কি বলবেন? মেনকা গম্ভীরের ট্রাঙ্কে কি ছিল সেটা উনি নিজে দেখেননি, ওটা উনি অভিযোগ করছেন, কিন্তু উনি যে তোয়ালে মুড়ে টাকা নিয়েছে সেটা সারা পৃথিবীর মানুষ দেখেছে, এবং তার জন্য তার নাম যে সিবিআই এর এফআইআর এ আছে সেটাও সবাই জানে, এবং সেই জন্য তিনি ডিগবাজিকে তৃণমূলের সাথে বিশ্বাসঘাতকতা করে, তার রাজনৈতিক জন্মদাত্রী মমতা ব্যানার্জির সাথে বিশ্বাসঘাতকতা করে অমিত শাহের পায়ের ধুলো নিয়ে তিনি আজকে বিজেপিতে জয়েন করেছেন বলে ইডি সিবিআই তার কেশাগ্রহ স্পর্শ করছে না। আসলে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে মাথায় রেখে বিজেপির ঘুম ছুটিয়ে দিয়েছে, সেই জন্য তাকে এত ভয়, সেই জন্য তার বিরুদ্ধে বারবার এই ধরনের বিষোদগার এবং তার বিরুদ্ধে এইভাবে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করা। শান্তনুদা, আরো একটা প্রশ্ন আপনার কাছে, বলা হচ্ছে উনি শুভেন্দু অধিকারী বলছেন বর্ধমান ও বাঁকুড়ায়, আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, আমরা কথা বলছিলাম তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডক্টর শান্তনু সেনের সঙ্গে, সোনা ভর্তি ব্যাগ নিয়ে আটটি ব্যাগ নিয়ে কলকাতায় আসে মেনকা গম্ভীর, করোনার সময় 2000 কোটির বরাত, বালি খাদান রয়েছে বাঁকুড়া এবং বীরভূমে, শ্বশুর পবন অরোরা ও গণেশ পাঞ্জাবি বরাত পায়, এবং একই সঙ্গে সবুজ সাথী প্রকল্প, সেখানে যে সবুজ সাথী প্রকল্পেও কিন্তু কমিশন আসে পবন অরোরার, এমনটাই মন্তব্য শুভেন্দু অধিকারীর, বিস্ফোরক অভিযোগ করেছেন। আরো একবার শুনবো শুভেন্দু অধিকারী কি বললেন।
লোকসভা নির্বাচনের আগে আটটা ব্যাগ ভর্তি সোনা নিয়ে আসছিল থাইল্যান্ড থেকে। কলকাতাতে কাস্টমসের লোক সিআইএসএফ একটা ব্যাগ ধরে, বাকি সাতটা ব্যাগ খুলতে দেয় না। জ্ঞানবন্ত সিং তৎকালীন বিধাননগরের কমিশনার নিজে বিরাট পুলিশ বাহিনী নিয়ে আটটা সোনার ব্যাগ গ্রিন করিডোর করে মমতা ব্যানার্জির বাড়ির পাশে ছোটদার চায়ের দোকান তুলে যে প্রাসাদ হয়েছে, প্রাসাদের নাম শান্তিনিকেতন, সেই শান্তিনিকেতনে ওই আটটা সোনার ব্যাগ পৌঁছে দেওয়া হয়েছে। মেনকা গম্ভীরের স্বামী হচ্ছে অঙ্কুশ অরোরা, আর তার বাবা হচ্ছে পবন অরোরা। যত বালিঘাট আছে বর্ধমানে বাঁকুড়াতে পবন অরোরার নামে, তাদের নামে লিজ। শুধু তাই নয়, পবন অরোরা এবং মহেশ পাঞ্জাবি 2020 সালে করোনার সময় যে 2,000 কোটি টাকার প্যান্ডামিক প্রকিউরমেন্ট হয়েছিল, অর্থাৎ আপনার সমস্ত রকম করোনা মোকাবিলার যে সমস্ত হেলথ ইকুইপমেন্ট এরা সাপ্লাই দিয়েছিল। শুনে রাখুন, কেন্দ্রীয় সরকারের শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবদের যে ডেভেলপমেন্টের টাকা, সেই টাকায় স্টিকার পিসি সবুজ সাথীর সাইকেল দেন। এই সাইকেলের সাপ্লাইয়ার হচ্ছে পবন অরোরা, যিনি অঙ্কুশ অরোরার বাবা, আর অঙ্কুশ অরোরার স্ত্রীর নাম হচ্ছে মেনকা গম্ভীর। সব সাইকেল থেকে কেন্দ্রের টাকার সাইকেল 400 টাকা করে কমিশন সরাসরি এদের বাড়িতে যায় প্রত্যেকটা সাইকেল থেকে। কথা বলবো টেলিফোনে রয়েছে ডিস্ট্রিক্টের অভয় নাগ। অভয়, বিস্ফোরক অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী। বলা হচ্ছে একদিকে যে পবন অরোরা এবং গণেশ অরোরা তিনি একাধিক সরকারি প্রকল্পের বরাত পেতেন তারা দুজন, এবং একই সঙ্গে বলা হচ্ছে বাঁকুড়া বীরভূমে যে বালিকাদার সেখানে করোনার সময় 2,000 কোটি টাকার বরাদ দেওয়া হয়েছে এই পবন অরোরা তিনি দিয়েছেন। সব মিলিয়ে তো বিস্ফোরক, এবং একই সঙ্গে মারাত্মক অভিযোগ। তৎকালীন সিবি বিধাননগর কমিশনের জ্ঞানবন্ত সিং তিনি ছিলেন, বলছে তা তিনি গ্রিন করিডোর করে ওই সোনা ভর্তি ব্যাগ, সেই ব্যাগ পৌঁছে দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। একদমই তাই। দেখো, আসলে যে বিষয়টা দাঁড়িয়েছে, যে প্রত্যেকেই জানে যে শনিবার রাতে ব্যাংকক যাওয়ার পথে মেনকা গম্ভীর তাকে আটকে দেওয়া হয়েছে, অভিবাসন দপ্তর তাকে আটকে দেওয়া হয়েছে, এই কারণে যে ইডি তার বিরুদ্ধে লুকআউট জারি নোটিশ জারি করেছিল। এই লুকআউট নোটিশ মানে হচ্ছে সে দেশ ছেড়ে কোথাও যেতে পারবে না, যেতে গেলেই তাকে আটকে দেওয়া হবে এবং পুরো বিষয়টি সাথে সাথে তদন্তকারী সংস্থাকে জানিয়ে দিতে হবে, সেই অনুযায়ী তাকে ফেরত আসতে হয়। এবং তারপরেই এই বিষয়টি যখন প্রকাশ্যে আসে তখনই এই বিস্ফোরক মন্তব্য শুভেন্দু অধিকারী করেছেন। বিজেপির একদিকে যেমন বিরোধী দলের প্রধান নেতা বিধানসভা, তেমনি পাশাপাশি বিজেপির হেভিওয়েট নেতা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী আজকে যে র্যালি ছিল সেই র্যালিতে র্যালি শেষে এই ধরনের মন্তব্য করেছেন, এবং মারাত্মক যে অভিযোগগুলি করেছেন এটা কিন্তু একেবারে কোর্ট অ্যান্ড কোর্ট পুরো একেবারে নাম নিয়ে তিনি করেছেন। কে মেনকা গম্ভীর, কি তার সঙ্গে অভিষেকের সাথে কি সম্পর্ক আছে, তাকে কিভাবে সেই সোনা নিয়ে আসা হচ্ছিল, এবং দমদম বিমানবন্দরে যে আট ব্যাগ ভর্তি সোনা সেখান থেকে কিভাবে তৎকালীন বিধাননগর পুলিশ কমিশনার তার প্রভাব খাটিয়ে সেই ব্যাগগুলিকে গ্রিন করিডোর দিয়ে পৌঁছে দিয়েছিল, এর সমস্ত কিছু বিস্তারিত ব্যাখ্যা তিনি করেছেন। পাশাপাশি আরও মারাত্মক যেটা অভিযোগ, এই মেনকা গান্ধীর সাথে অভিষেকের কি সম্পর্ক, মেনকা গম্ভীরের সাথে অভিষেকের কি সম্পর্ক, সেই প্রশ্ন তুলে তিনি জানান যে মেনকা গম্ভীরের পরিবার, অর্থাৎ তার এই শ্বশুর বাড়ির পরিবার, যার নাম পবন অরোরা বলে তিনি বলেছেন, যে এই রাজ্য সরকারের যে সবুজ সাথী সাইকেল সহ বিভিন্ন সরকারি প্রকল্পের সে বরাদ পেয়েছে, প্রত্যেকটি সাইকেল তার কোম্পানি থেকে তার থেকে সাপ্লাই দেওয়া হয়। শুধু তাই নয়, আর তাকে বিরাট অঙ্কের টাকা বালির বরাদ, পাথরের বরাদ দেওয়া হয়েছিল। ফলে শুভেন্দু অধিকারীর এই বিস্ফোরক মন্তব্য এবং তার যে দাবি, আগামী দিনে এই রাজনীতিতে একটা নতুন করে বিতর্ক বা রাজনৈতিক ঝড় বইতে চলেছে, একথা বলার অপেক্ষা রাখে না। ধন্যবাদ অভয়, কথা বলছিলাম ডিস্ট্রিক্টের অভয় নাগের সঙ্গে।